কিঞ্চিতের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে 6 তারিখ এবং আজকে 7 তারিখ দুদিন ধরে আমাদের কর্মসূচি ছিল। আমাদের কনভেনর ইতিমধ্যেই বলেছেন, জয়েন্ট কনভেনরও বলেছেন যে 21টা মহকুমাতেই হয়েছে আর 2-1টি মহকুমাতে আজকে হবে। কিছু কিছু মহকুমায় পড়া যাচ্ছে না, পুলিশের রক্তচক্ষু, পুলিশ ভয় ভীতি হুমকি দেখাচ্ছে। কোলা শহর লয়ে গেছি, কোলা শহর ভগবান নগর নিয়ে তার চেক আপ টেকআপ করা নিয়ে কোলাশহর বাপাদি তো স্যার দেখছিল আর কি, দেখার পরে ফোনে ফোনে ডেকেছি কোনো রকম আমন্ত্রণ পত্র ছাড়া, তাই আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমরা 10,323 সংগঠনের পক্ষ থেকে। আপনারা জানেন যে আমরা 10,323 শিক্ষক সমস্যা, আজকে রাজ্যের জ্বলন্ত সমস্যা। 2020-21 মার্চ চাকরি যাওয়ার পর আমাদের শিক্ষকদের, মৃত শিক্ষকদের সংখ্যা এখন 104। ফলে আমরা বারবার সরকারের দ্বারস্থ হয়েছি যে আমাদেরকে চাকরির ব্যবস্থা করুন, একটা স্থায়ী চাকরির ব্যবস্থা করুন। আমরা লোন নিয়েছি, আমাদের লোনের কিস্তি, যতদিন চাকরির ব্যবস্থা না হয় ততদিন সুদ সমেত যে কিস্তি সেটা বন্ধ রাখুন এবং আমাদের মৃত শিক্ষকদের পরিবারে ডাইন হারনেসে একটি চাকরি প্রদান করুন। এই তিনটি দাবি নিয়ে আমরা গতকাল 6 জুলাই এবং 7 জুলাই, আজকে দুদিনব্যাপী আমরা 10,323 সংগঠনের আহ্বানে সারা রাজ্যে 23টি বিভাগে আমরা কর্মসূচি নিয়েছি, বিক্ষোভ কর্মসূচি। এই 104 জন মৃত শিক্ষক, প্রয়াত শিক্ষকদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা শোক জানিয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করব যে আমাদের তিনটি দাবি, যে স্থায়ী চাকরির ব্যবস্থা করুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এবং আমাদের ডাইন হারনেসে মৃত শিক্ষক পরিবারে একটি চাকরি দেওয়া এবং সুদ সমেত লোনের কিস্তিগুলো স্থায়ী চাকরি হওয়া অবধি স্থগিত রাখা। এই তিনটি দাবি নিয়ে 6 জুলাই 7 জুলাই আমরা 10,323 সারা রাজ্যে 23টি বিভাগে কর্মসূচি নিয়েছি, বিক্ষোভ কর্মসূচি। এবং আমরা গতকাল 10টি বিভাগে আমাদের হয়েছে কর্মসূচি, হয়েছে বিক্ষোভ কর্মসূচি হয়েছে এবং আজকে বাকি বিভাগগুলিতে হয়েছে। আপনারা দেখেছেন দুদিন ব্যাপী আমাদের যে এই বিক্ষোভ কর্মসূচি, তাতে আমাদের রাজ্যের যে পুলিশ দপ্তর, মানে আরক্ষা দপ্তরের যে ভূমিকা, যে বর্বরোচিত আচরণ, সেটা আপনারা দেখেছেন। গতকাল আমাদের সদর থেকে আমাদের শিক্ষকদের কীভাবে টানা হেঁচড়া করে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তারপর রানীর বাজার থেকে আমবাসা থেকে, বিভাগ থেকে আমাদের শিক্ষকদেরকে দাঁড়াতে দিচ্ছিল না, শোক করতে দিচ্ছিল না, শোক সবাই একটা ফুল দেবে সেটা করতে দিচ্ছিল না, অ্যারেস্ট করা হয়েছে। এবং সারা রাজ্যে আমাদের শিক্ষকদের যে এই বিক্ষোভ কর্মসূচি, প্রত্যেকটা বিভাগে পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে কিন্তু আমাদের এই কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি করতে হয়েছে। আজকে নিয়ে মোট 21টি বিভাগে আমাদের এই কর্মসূচি হয়েছে, বিক্ষোভ কর্মসূচি হয়েছে। 2-1টি বিভাগে করা সম্ভব হয়নি, কারণ পুলিশের রক্তচক্ষু, পুলিশের যে মানে তৎপরতা, সেই কারণে আমাদের শিক্ষকরা সেখানে জড়ো হয়েছেন কিন্তু করতে পারেননি। রসিয়াবাড়িতে গন্ডাছড়া সেখানে করতে পারেননি, আবার লংতরায় ভিলিতেও করতে পারেননি। সেক্ষেত্রে আমরা বলবো যে সরকার যখন তাদের সরকারের যে দলগুলো, তাদের যেমন আমাদের শিক্ষামন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি কালকে হাজারো লোক নিয়ে নিজেও মাস্ক না পরে যে কর্মসূচি করেছেন মোহনপুরে, এবং আমাদের রাজ্যের সদরের বিভিন্ন জায়গায়, রানীবাজার বিভিন্ন জায়গায় দল সদলীয় প্রোগ্রাম হয়েছে সরকারের, সেখানে তো হাজার হাজার, শতে শতে হাজার হাজার লোক সমাগম হয়েছে, তখন পুলিশ কী করেছিল? সেখানে তো পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল, দলদাসের ভূমিকায় ছিল। যখন আমরা 10,323 আমাদের পেটের খিদে, আমাদের চাকরির দাবিতে কথা বলতে, আমাদের যে 104 জন শিক্ষক প্রয়াত হয়েছে তাদের প্রতি, স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা 20-25 জন, কোথাও 8 জন, কোথাও 10 জন, আমরা কোভিড বিধি মেনে, করোনা বিধি মেনে আমরা প্রত্যেকটা বিভাগে আমরা এই কর্মসূচি করার যে উদ্যোগ নিয়েছি, সেই ক্ষেত্রে পুলিশ যেভাবে বর্বরোচিত আচরণ করেছে আমাদের উপর, পুলিশ যে দলদাসের ভূমিকায় ছিল, সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে সারা রাজ্যেই বার্তা দিতে চাইব যে সরকারের এই যে বিমাতৃসুলভ আচরণ বন্ধ করা হোক অতি সত্ত্বর,
কারণ এই 40 মাস চলে গেছে সরকারের বয়স, আর মাত্র 20 মাস এর মধ্যে, এই 20 মাসের মধ্যে যদি সরকার এখনো ব্যবস্থা না করে, কারণ সরকার প্রধান আমাদেরকে কথা দিয়েছিলেন অক্টোবর 3 অক্টোবর 2020 আমাদের 6 জন প্রতিনিধিকে নিয়ে বলেছিলেন যে 2-1 মাসের মধ্যে চাকরির ব্যবস্থা করবেন এবং লোনের ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, অথচ তিনি তার প্রতিশ্রুতি থেকে পাল্টি মেরেছেন, সরে গেছেন। সেক্ষেত্রে আমরা বলবো যে এখনও সময় আছে, আরও 20 মাস সময় আছে, আপনারা এখনও আমাদের প্রতি সদয় হন, আপনারা আমাদের চাকরির ব্যবস্থা করুন, আমাদের এই মৃত্যু মিছিল বন্ধ করুন। কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাকরির 14 মাস অতিক্রান্ত, আমাদের শিক্ষকদের উপর লোনের চাপ, শিক্ষকরা যখন চাকরি ছিল তখন লোন নিয়েছিল, এখন আমরা লোন দিতে পারছি না। আমরা বলিনি যে আমরা লোন দেবো না, আমাদের সরকার বলেছিল যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের চাকরি দেবে, প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি দিয়ে দিন, তারপর আমরা লোনের কিস্তি শোধ করব। কিন্তু সেই ক্ষেত্রে সরকার কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না, গ্রহণ করছে না। সেক্ষেত্রে আমরা বলবো যে সুদ সমেত যে লোন সেটা আপনারা স্থগিত রাখুন যতদিন না চাকরি হচ্ছে, এবং মৃত শিক্ষক পরিবারে চাকরি প্রদান করার ব্যাপারে আপনারা ব্যবস্থা নিন, আমাদের ব্যবস্থা করুন। এবং আপামর জনগণকে বলবো, আপনারা আমাদের জন্য সরকারের কাছে কথা বলুন, আমাদের সঙ্গে একসঙ্গে পা মিলিয়ে আপনারা আসুন, কারণ আমরা এই রাজ্যেরই জনগণ, 37 লক্ষ জনগণেরই অংশ, এবং আমাদেরও একটা ভূমিকা আছে। সুতরাং আপনাদেরই ভাই বোন, আপনাদেরই সন্তান, আপনারা আমাদের সঙ্গে আসুন। এবং 10,300 শিক্ষকদের বলবো, আপনারা মনের যে জোর হারাবেন না, আপনারা দৃঢ়ভাবে চলুন, আপনাদের মনে শক্তি রাখুন, অসুস্থ হয়ে পড়বেন না। আপনাদের লড়াই করতে হবে, এই পেটের লড়াই, এই চাকরির লড়াই, প্রত্যেকের লড়াই, তাই প্রত্যেককেই এই লড়াই করতে হবে। আপামর জনগণকে এবং 10,323 পরিবারকে বলবো এই আন্দোলনে, আগামীর আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে, সামিল হতে। দেখুন, আমরা 10,323-এর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 6 এবং 7 আমরা কর্মসূচি নিয়েছিলাম, এবং এটা কোনো অন্য কর্মসূচি নয়, যেহেতু কোভিড সিচুয়েশান চলছে আমরা জানি, তার মান্যতা দিয়ে আমরা বিভাগ ভিত্তিক অল্প সংখ্যক শিক্ষক একত্র হয়ে আমরা শুধুমাত্র শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা গতকালকে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করেছি, এবং কর্মসূচি পালন করতে গিয়ে আমরা সারা রাজ্যে দেখেছি কী ধরনের গর্বরচিত আক্রমণ। আমরা প্রতি শিক্ষকের মুখ দিয়ে এক রকমের শব্দই বেরিয়ে আসছে, একই জিনিসের প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। তারপরেও আমরা বলবো যে যেহেতু স্বরাষ্ট্র দপ্তর রয়েছে রাজ্যে, স্বরাষ্ট্র দপ্তরের কারণ ওনারা যারা আমাদের সঙ্গে এই ধরনের আচরণগুলো করছিলেন, ওনারা কিন্তু বারবার বলছিলেন যে আমাদের কাছে অর্ডার আছে। আমরা যখন বারবার বলছি, জিজ্ঞাসা করছিলাম যে কেন আমাদের সঙ্গে এরকম করছেন, আমরা তো কোনো কোভিড বিধি না মেনে এমন কোনো মাস্ক গ্যাদারিংও করিনি, মাস্ক পরে রয়েছি, ডিস্টেন্স মেনটেন করে রয়েছি, কেন আমাদের সঙ্গে আপনারা এমন করছেন? তখন ওনারা বারবার একটা কথা বলছিলেন, আমাদের কাছে অর্ডার আছে। আমরা এটা কোন কি কার অর্ডার, সেটা নিশ্চয়ই স্বরাষ্ট্র দপ্তরের অর্ডার রয়েছে ওনাদের কাছে, নিশ্চয়ই উপর থেকে, ওনারা বারবার কথা প্রসঙ্গে বলেন উপর থেকে অর্ডার আছে। এবং 6 তারিখে এই জিনিস, আজকে 7 তারিখে যখন আমরা এই প্রেসের মাধ্যমে আপনাদের সবার কাছে কথাগুলো তুলে ধরতে চাইছি, তখনও কিন্তু, আজকের দিনেও কিন্তু বিভিন্ন জায়গায় খোয়াইতে হয়েছে সেই একই রকমের কায়দায়, এবং গতকালকে বিভিন্ন জায়গাতে যারা কর্মসূচি করেননি তাদের যাতে আজকে কর্মসূচি না করা হয় তার জন্য ওয়ার্ন করা হয়েছে। শুধু তাই নয়, আমি বলবো কৈলাসহরের শ্রদ্ধেয় আমাদের এক শিক্ষকের ব্যক্তিগতভাবে আক্রমণ করে, তার যে গাছ লাগিয়ে উনি ভেবেছিলেন যে কিছু একটা সংসার প্রতিপালন করবেন, সেই গাছগুলো পর্যন্ত আক্রোশ করে, আগের দিন রাত্রি গাছগুলো পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে, মানে ব্যক্তিগত আক্রমণ আমরা যেটা বলতে চাইছি। এইভাবে ভয় দেখাইয়ে সারা রাজ্যের মধ্যে একটা, মানে কথা বলা বন্ধ করা দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করেছেন। আমরা 10,323 এই কথা বলছি না, সারা রাজ্যেই দেখছি, তা আমরা 10,323 তো সারা রাজ্যের বাইরে নই, কাজেই আমরা আমাদের কথাগুলো বলতে গেলেই দেখি পুলিশ প্রশাসন, কোথাও পুলিশ প্রশাসন, যেখানে পুলিশ ব্যবহার করা যাচ্ছে না সেখানে, মানে আমরা বলবো ভাড়াটে গুন্ডা ব্যবহার করা হয়েছে, করে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে আসতে পারবেন না। এবং সত্যি সত্যি কোনো কোনো শিক্ষক যারা, মানে যে এলাকাগুলো আমরা সবাই জানি কোন এলাকাগুলোতে ভাড়াটে গুন্ডা ব্যবহার করা হচ্ছে, সেই জায়গাগুলিতে সত্যি সত্যি শিক্ষকরা বেরিয়ে আসতে ভয় পাচ্ছেন। কিন্তু ভয় পেয়ে আমরা কয়দিন ঘরে বসে থাকবো, ছিলাম তো এতদিন বসে, করোনা বিধি মেনে যে এতদিন ধরে চলছে, আমরা প্রায় 1.5 বছরের কাছাকাছি আমাদের বেতন নেই, আমরা তো ঘরেই ছিলাম।
কিন্তু পেট যে ঘরে বসতে দিচ্ছে না, পেটে যে খাবার নেই, কিভাবে বসে থাকি, মরতে যখন হবে তা আমার কথা বলেই আমি মরি? আমি তো একা মরছি না, আমাদের সঙ্গে আমাদের পরিবার মরছে, একে একে করে 104 জন মারা গেছেন এবং আরও কিছু শিক্ষক আমাদের যারা মৃত্যু পথযাত্রী অলরেডি হসপিটালাইজড আছেন, আমরা বারবার বলছি কথাগুলো। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী, দেখুন ওদের দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত, ওদের অন্য বিষয় নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের কথা ওনারা শুনতে পান না। আমরা আমাদের যে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রেস মিডিয়া বন্ধুদের সবসময় আমাদের পাশে রয়েছেন, তার জন্য অশেষ কৃতজ্ঞতা। আমাদের সমস্যাগুলি আমরা বুঝতে পারি যে এখন নিশ্চয়ই আপনাদেরও সমস্যায়, তার জন্যে আপনারা আমাদের সঙ্গে এত আন্তরিকভাবে আমাদের কথাগুলো সবার সামনে তুলে ধরেন। এবং সত্যি কথা বলতে কি, ওনারা কোনো যুক্তি টুক্তির গ্রাহ্য করেন না, যারা এখন আমাদের শাসন চালাচ্ছেন, রাজ্য চালাচ্ছেন, কোনো যুক্তি দিয়ে কথা বললে আসুন না, কথা বলুন কোথায় সমস্যা। আপনি তো নিজেই বলেছিলেন যে আমাদের পার্মানেন্ট সলিউশন করবেন, এবং একবার নয়, সেটা তো সরকারে আসার আগে, সরকারে এসেও বলেছেন, প্রতিনিধি দল ডেকে নিয়ে গিয়ে বলেছেন, তারপরে আবার দু মাস পরে নিজের মুখে বলছেন ফুরুত। কিসের ফুরুত? এটা কি কর্পূর নাকি, যে ফুরুত মানে কি উধাও হয়ে যাওয়া? আমরা কি 10,323 কর্পূর যে বাতাসে মিলিয়ে যাব, নাকি ভেবেছেন যে একজন একজন করে এইভাবে যদি মরে যায় তাহলে বিলীন হয়ে যাবে, এইভাবে সমস্যার সমাধান ভেবেছেন? নাকি বাইরে বেরিয়ে কথা বলতে গেলে কথা বলতে দেওয়া হবে না, সাধারণ মানুষের কাছে বলা হবে দেখুন দেখুন 10,323 তো আর নেই, এইটা ফুরুত? কোন ফুরুতের কথা বলছেন আপনি? বারবার ফুরুত ফুরুত বলছেন। একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধান, উনি নিজের মুখে বলেন উনি নাকি সারা রাজ্যের মানে জনগণের অভিভাবক, উনি নিজে কোভিড বিধি মানেন না। আমরা দেখতে পাই আমাদের সময় কোভিড বিধি লাগু করা থাকে, আমরা দেখি প্রায় দিনই উনি রাত্রে 900 প্রহরায় বেরোন, 900 মানে বেড়াতে বেরোন সব ঠিক আছে কিনা দেখার জন্য, এবং ওনার সঙ্গে 100-150 লোক থাকে। কোথায় তখন কোভিড বিধি? কোথায় তখন নাইট কারফিউ? এতজন যখন নিয়ে বেরোন তখন কোভিড বিধি থাকে না আপনাদের সঙ্গে? আর আমরা তো মাত্র বিভাগ ভিত্তিক সব টিচার না, কালকেও বলেছি মাত্র অল্প কয়েকজন, 10 জন, 15 জন, 20 জন, 25 জন, এমন কয়েকজন শিক্ষক মাত্র রাস্তায় নেমেছি, তাও আপনি মানে এইভাবে আমাদের সঙ্গে করার জন্য স্বরাষ্ট্র দপ্তরকে ব্যবহার করছেন? আমরা ধিক্কার জানাই, আমরা 10,323-এর পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই এই রাজ্য সরকারকে এবং রাজ্যের যে প্রশাসনকে ব্যবহার করছেন এই ভয় দেখিয়ে। কিন্তু এগুলি ইতিহাস সাক্ষী, আপনিও যেমন বলেন ইতিহাস সাক্ষী, আমরাও বলছি ইতিহাস সাক্ষী যে এই ভয় দেখিয়ে, ডর দেখিয়ে বেশি দিন বোধহয় কারোর মুখ বন্ধ করে দেওয়া যায় না। কিছু বললেই আপনারা বাড়িঘরে আক্রমণ করছেন, আমাদের বহু শিক্ষকদের বাড়িঘর আক্রমণ করেছেন, বাড়িঘর ভেঙে চড়ে নষ্ট করে দিচ্ছেন, কিছুদিন আগে দেখলাম যে গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিচ্ছেন, একে একে আপনারা খালি অনিষ্টর ভাবনা ভাবছেন। এই বিকাশ নাকি সর্বনাশ, এটা কোন বিকাশের কথা বলেন নাকি সর্বনাশের কথা বলেন? আমরা চুপ থাকার মানুষ নই, এবং আমরা যে একা নই এটা কিন্তু আমরা বুঝতে পারি। এই মনোবল, এই প্রত্যয় আমাদের আছে, সারা রাজ্যের মানুষ আমাদের সঙ্গে রয়েছে, এবং আমরা কিন্তু আমাদের অধিকার ফিরেই আমরা ঘরে ফিরবো। আমরা এখান থেকে যাচ্ছি কিন্তু আমরা রাস্তায় রয়েছি, কারণ ঘরে গিয়ে তো কোনো লাভ নেই, আমাদের তো খাবার নেই, ঘরে কী করতে যাব? আমার জন্য আমার বাচ্চাটা বসে রয়েছে, ওর মুখে খাবার তুলে দিতে হবে, কোত্থেকে খাবারটা দেব? এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি। আর আমাদের মাননীয় রাজ্য প্রধান মাস্ক বিলি করেন, বিভিন্ন রকমের প্রোগ্রাম করেন, আর 10,323-এর যে সংখ্যাটা বানিয়েছেন ওনারা, মানে ষড়যন্ত্রমূলক রাজনীতি করে 10,323-এর যে সংখ্যাটা বানিয়েছেন, এই ব্যাপারে ওনার এখন কোনো শব্দ নেই, কোনো রা নেই, কোনো কথাই বলতে চাইছেন না। আমরা অবশ্যই আমাদের অধিকার নিয়ে ঘরে ফিরব, এবং আপনাদের মাধ্যমে আমরা যে আমাদের কথাগুলো সবার কাছে তুলে ধরতে পারছি, তার জন্য আবারও আমরা 10,323-এর পক্ষ থেকে সমস্ত মিডিয়াকে আমাদের কৃতজ্ঞতা, এবং আগামী দিনেও আপনারা সঙ্গে থাকবেন এই আশা রাখব। 23-এর উদ্যোগে আমাদের রাজ্য কনভেনার আপনাদের সামনে তুলে ধরেছেন, আমরা এই কথাটাই বলবো। 2018 সালের নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলে ছিলেন, বলেছিলেন ঘটা করে সংবিধান সংশোধন করে, আইন সংশোধন করে এই রাজ্যের যারা 10,323 তাদের চাকরিটা বহাল রাখবেন। এই 2018 সালের নির্বাচনের পরে আমাদের রাজ্যের আগরতলার নিকটের হাওড়া নদী দিয়ে অনেক জল বয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের সঙ্গে কি আচরণ, সংবিধান সংশোধন করে চাকরি দেওয়ার কথা তো থাক দূরের কথা, আমাদেরকে আজকে কী আমাদের সঙ্গে কী আচরণ করা হচ্ছে।
আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে ওনার সঙ্গে দেখা করেছিলাম মহাকরণে। উনি আমাদেরকে মিষ্টি ভাষায় বলেছিলেন, আপনাদের চাকরি চলে গেছে এই বিষয়গুলি আমি জানতাম না, অনেকগুলি বিষয় আমার জানা ছিল না। আমি আমার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কথা বলবো বলে দু মাসের মধ্যে, কথাটা তিনি এইভাবে বলেছিলেন, দু এক মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বাইরে গিয়ে বলুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে দু এক মাসের মধ্যেই আমাদের স্থায়ী সমাধান সহ আমাদেরকে পুনর্বহালের ব্যবস্থা উনি করছেন। দু এক মাস পেরিয়ে আজ আমরা চাকরি হারিয়ে আজ আমরা প্রায় ২০ মাস অতিক্রান্ত করতে চলেছি। আমাদের মধ্যে ১০৪ জনকে আমরা হারিয়েছি এই কারণে, চাকরি থাকাকালীন সময়ে বিভিন্ন ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে, চাকরির সুবাদে আমরা সামাজিকভাবে সংসার ধর্ম করেছি, আমাদের অনেকের মধ্যে বয়স হয়ে গেছে, কেউ কারো কারো ৫০ ঊর্ধ্ব, এই বয়সে চাকরি হারিয়ে কোথায় কী করবেন, কীভাবে নিজের পরিবার প্রতিপালন করবেন সেই জিনিসটাকে চিন্তায় রেখে অনেকেই কেউ কেউ আত্মহত্যা করেছেন, কেউ কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের স্মৃতির প্রতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা সামিল হয়েছিলাম এই কালকে, গত ৬ এবং ৭ই জুলাই ২০২১ ইংরেজি দুই দিন আমরা প্রোগ্রাম নিয়েছিলাম। আমরা দেখেছি আমাদের সঙ্গে সঙ্গে এই রাজ্যের ৩৭ লক্ষ জনগণ, এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই চিত্রগুলি তুলে ধরা হয়েছে, আপনারা তুলে ধরেছেন, আপনারা দেখেছেন। আমরা যখন প্রোগ্রাম করতে যাচ্ছিলাম আমাদের কনভেনার বলছিলেন, তখন পুলিশ আমাদেরকে কীভাবে আমাদের সঙ্গে আচরণ করেছে, যে মনে হচ্ছে যেমন আগরতলা শহরে কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পুলিশের যুদ্ধ হচ্ছে, রণসাজসজ্জিত হয়ে যেভাবে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে টানাহেচড়া করেছেন, সত্যি আজকে লজ্জা হয়, ভাবতে লজ্জা হয়। এই রাজ্যের পুলিশ কোনো এক সময় রাষ্ট্রপতি কালারপ্রাপ্ত পুলিশ, আমরা গর্বের সঙ্গে বলতাম এই রাজ্যের পুলিশ রাষ্ট্রপতি কালারপ্রাপ্ত পুলিশ, সত্যি আজকে ওনাদের জন্য আমাদের মুখ থেকে একটা শব্দ বের হয়, ছি, এই পুলিশের জন্য আমরা গর্ব করতাম। হ্যাঁ, এটাও ভাববার বিষয়, ওনারাও ওনাদের পেটের তাগিদে কর্তব্য পালনের ক্ষেত্রে কর্তব্য পালন করতে গিয়ে আজকে হয়তোবা নিজেদের বিবেককে আজকে বন্ধক রেখে দিয়েছেন, নিজেদের মেরুদণ্ডকে আজকে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন, কারণ ওনারাও হয়তো যদি দায়িত্ব পালন না করেন, আমরা আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি হয়তো পুলিশও সেই জায়গায় দাঁড়িয়ে আসতে পারেন, সেই দিকটা চিন্তা করে ওনারা করছেন। তবু আবার এই রাজ্যের আপামর পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন, আমরা এই রাজ্যের ৩৭ লক্ষ জনগণের অংশ। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই কথাটা বলবো, উনি বারবার বলেন সবকা সাথ সবকা বিকাশ, আমরা ১০৩২৩ আমাদের পরিবার সহ আমরা এই রাজ্যের ৫০,০০০ মানুষ। এই রাজ্যের জনগণের কাছে আমাদের একটা প্রশ্ন, এই ৫০,০০০ মানুষকে বাদ দিয়ে সবকা সাথ সবকা বিকাশ, এই রাজ্যের ৩৭ লক্ষ জনগণের বিকাশ কী করে হতে পারে? আমাদের মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করছেন না, মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করছেন দলের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদেরকে আজকে বাধ্য হচ্ছি আমরা এই কথাটা বলতে, কারণ কালকে এবং আজকের যে অনুষ্ঠান, আমরা আমাদের যে কর্মসূচি পালন করতে গিয়ে আমরা দেখলাম পুলিশের ভূমিকায়, কারণ পুলিশকে আমরা এই কারণে বারবার বলছি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, এ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী, ওনার নির্দেশেই পুলিশ এই কাজগুলি করছেন। এই জন্য বলবো যে ওনার দপ্তরের সামনে ওনার কাজগুলি, ওনার পুলিশের সামনে হাজারে হাজারে শতে শতে রাজনৈতিক কর্মসূচি পালিত হচ্ছে, রাজ্যের শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী মুখে মাস্ক না পরে পুলিশকে পেছনে দাঁড় করিয়ে রেখে ১০,০০০-১৫,০০০ লোকের সমাগম হয়েছে উনি ভাষণ দিয়ে বলছেন, সেই জায়গায় পুলিশ আমাদেরকে ৮ থেকে ১০ জন ১৫ জন ২০ জনকে ট্যাঙ্গুলা করে শার্টের কলার ধরে নিয়ে যাচ্ছে। আমরা বলবো রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এগুলি হতে পারে না, এগুলি হতে পারে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর সরাসরি এইগুলির জন্য আমরা ধিক্কার জানাই। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ১০৩২৩ আপামর পরিবারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এই রাজ্যের পুলিশ প্রশাসন স্বরাষ্ট্র দপ্তরের এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র বিরোধিতা ধিক্কার জানাই। পাশাপাশি ২৩টি মহকুমার মধ্যে আমাদের কনভেনার বলছিলেন যে এখন পর্যন্ত আমাদের কাছে খবর এসছে ২১টি মহকুমারে আমাদের কর্মসূচি আমরা পালন করতে পেরেছি, অনেক জায়গায় পুলিশের ন্যাক্কারজনক ঘটনায় অনেক শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েও অংশগ্রহণ করতে পারেননি, রাতে বাড়িতে গিয়ে পর্যন্ত হুমকি দিচ্ছেন, কালকে আপনারা যাবেন? পুলিশের তরফ থেকে বলা হচ্ছে আপনাদের কোনো প্রোগ্রাম আছে, এইভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমাদের কাছে এখনও খবর আসছে আরও ২টা মহকুমার, এখন আমাদের মোহনপুর মহকুমার এবং করবুক মহকুমার আমাদের প্রোগ্রাম আজকের মধ্যে সংগঠিত হবে, রোসাবাড়িতে হবে, এগুলিতে প্রোগ্রাম হবে আমরা খবর পাচ্ছি।
आगामी दिन आबार जदि आपनादेर संगे देखा हय आमादेर समस्त कर्मसूची निये आमरा विस्तारित जानाबो तार संगे संगे जारा एई कर्मसूचीते अंश ग्रहण करेछेन आमादेर शिक्षक शिक्षिका 10,323 एबं तादेर परिवार परिजनदेर प्रति एई कर्मसूचीते अंश ग्रहण करार जन्य आंतरिक अभिनंदन धन्यवाद एबं निजेदेरके दृढ़ एबं सुस्थ थाकार जन्य आवेदन करब जाते करे आगामी दिनेर लड़ाईटा करे आमरा आमादेर स्थायी समाधान करते पारि पाशापाशि मुख्यमंत्री का करजोरे निवेदन करब आपनी दलेर मुख्यमंत्री थेके बेरिये एसे राज्येर 37 लक्ष जनगणेर मुख्यमंत्री हिसाबे आमादेर समस्यागुलि समाधान करुन आपनि बोलेछिलेन आपनि 37 लक्ष जनगणेर मुख्यमंत्री सेई जिनिसटा आमादेर समाधानेर माध्यमे प्रमाण करुन এই কথাগুলি বলছি আমরা এই কথাগুলি বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জটনি সেলাই কবাং চাকরি মানকা গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট জটন সেলাই কবাং তি প্রাসারক মানকা অতি প্রাসারক দেশে চাকরি কি ফিল্লি মাই আহকাই অতি প্রাসারক যখন আসুকই থানাই নগ চিনে সমাজ তে 50 বছর লগে থানাই কাজে তাকুক রক বুকুক রক নর কেমন নগ আসুকটা তন্দে সবা নহন কেন সবা ও অঙ্কর ফাইতে সবান একমাত্র লামা সবা সারা চিনি মান ঠাইন কোনো দিন মায়া কাজে সঙ্গ অবসানাই সবা চলি নাই সবা চলি নাই সবা চলি মানে বিশৃঙ্খল চিনি মান ঠাইন সঙ্গেই না হানাই অবন চিনি কক আখের পর এক নিষ্পাপ প্রাণ তখন রাজ্যকে সেই মহামারীর করাল গ্রাস থেকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে এবং করোনা আক্রান্তদের সঠিক পরিষেবা দানের মাধ্যমে সুস্থ করে তোলার অঙ্গীকার নিয়ে এগিয়ে আসে রাজধানীর অন্যতম স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ডিভাইন টাচ মেডিক্লিনিক এই সংস্থার কর্ণধার রাজীব রায় এবং লিটন সাহার ঐকান্তিক প্রচেষ্টায় অতি অল্প সময়ের মধ্যে রাজধানীর জিনজার হোটেলে গড়ে তোলা হয় কোভিড কেয়ার সেন্টার যেখানে কোভিডে আক্রান্ত রোগীদের বাড়ি থেকে নিয়ে এসে সুস্থ করে পুনরায় বাড়ি ফিরিয়ে দেওয়ার গুরু দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয় ডিভাইন টাচ মেডিক্লিনিক উক্ত কোভিড কেয়ার সেন্টারে রয়েছে অভিজ্ঞ চিকিৎসক এবং নার্স যারা নাকি 24 ঘন্টা করোনা আক্রান্তদের শারীরিক অবস্থার উপর নজর রাখেন পাশাপাশি রয়েছে চিকিৎসকের পরামর্শ এবং সময় মতো খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত ডিভাইন টাচ মেডিক্লিনিকের চিকিৎসা পরিষেবার মাধ্যমে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের স্বনামধন্য রসায়ন শিক্ষক ডক্টর অরিজিৎ দাস সহ আরো অনেকেই প্রত্যেকেই ডিভাইন টাচ মেডিক্লিনিকের স্বাস্থ্য পরিষেবার জন্য জানিয়েছে সাধুবাদ হ্যালো আমি ডক্টর অরিজিৎ দাস আমার নিজের জন্য কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই আমার তো চিনে সবাই আমাকে আমি বেসিক্যালি কোভিডে আক্রান্ত হয়েছি এবং 31 কোভিড পজিটিভ ধরা পড়ে তারপর 1 মেতে আমি ডিভাইন টাচ এখানে জিঞ্জার হোটেলের যে স্পেসটা ইউজ করে সে ডিভাইন টাচ আমি এখানে পরিষেবা গ্রহণ করার জন্য আসি অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল এরা অ্যাম্বুলেন্স দিয়ে আমি এখানে আসি এবং আসার পর মানে সত্যি মানে প্রথম থেকে শুরু করে একদম ইমার্জেন্সি ডিভিশন থেকে শুরু করে ডক্টর কনসালটেশন বা ডক্টরের সহযোগিতা প্লাস এখানে প্রত্যেক স্বাস্থ্যকর্মীর যে